लगातार जो बृष्टिपात शुरू होते शुरू कर दिए से बृष्टिपात जे कार्य विभिन्न जगह क्योंकि क्षतिग्रस्त होते फसल चाषी ताओ कार्यत माथाय तर हाथ पड़े लोकसान हो बी की जाना तरह विस्तारित संगे रही है मुहूर्ते सुजित और स्वर्णेंदु हमारे दुई प्रतिनिधि एक बारे सरसरी स्वर्णेंदुर संगे कथ बार चेषा करी। स्वर्णेंदु कृषक ता कि कार्यत माथाय हाथ पड़े फसल क्षति हे चाषर जमीते जल जमे रही है जमन अभिजोगे ता सामने आन एक ही संगे आशंकाओ ता कर स्वर्णेंदु একদমই দেখো তোমরা যে মির্জাপুর প্রভাবে যে কত দুজনের বৃষ্টি রাজ্যের অন্যান্য জেলার মতো কিন্তু হাওড়া গ্রামীণ জেলাতে ধান চাষের একটা ব্যাপক ক্ষতি হয়েছে এবং তোমরা দেখাবো জমিগুলি কিন্তু পুরোপুরি জলমগ্ন তুমি দেখতে পাচ্ছ জমিতে প্রায় হাঁটু সমান জল এবং এই যে কৃষকরা রয়েছে এই সমস্ত ধান কিন্তু নষ্ট হয়ে গেছে এবং তারা কিন্তু কার্যত বিপাকে পড়ে গেছেন কারণ তারা বলছেন তারা কিন্তু ঋণ নিয়ে এই ধান চাষ করেছিলেন এবং কী করে ঋণ শোধ করবেন এই ধান নষ্ট হয়ে যাবে তারা কিন্তু ভেবে কুল পাচ্ছেন না। তুমি একটু কথা বলে নেবো কৃষকদের সঙ্গে তারা কীভাবে চাষ করছে এখন কী অবস্থা। আমি ধার দেনা করে চাষ করেছিলাম বৃষ্টির জলে তো সবটাই পুরো ডুবে গেছে বেশিরভাগ জমি ডুবে গেছে কিন্তু যে ঋণ করে চাষবাস করেছি এই ঋণ আমি কীভাবে শোধ করবো সেই নিয়ে খুব চিন্তায় আছি সেইটা নিয়ে আমি খুব ভাবছি যে আমি কি করব ধান তো পাবো না নষ্ট হয়ে যাবে ঋণটাকে কীভাবে আমি শোধ করবো সেই নিয়ে আমি খুব চিন্তায় আছি এখন তো কপালে হাত আমি কিচ্ছু চিন্তা ভাবনাই করতে পারছি না কিভাবে আমি দিন থেকে মুক্তি পাবো। কার্যত কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন চাষিরা আর চাষির সঙ্গে কথা বলার চেষ্টা করে দাও কি অবস্থা এখন আপনাদের এই অসময়ে দুর্যোগের কারণে তো মানে সব চাষিদের ফসল তো নষ্ট হয়ে গেল এবং এই ধান যে জমিতে পড়ে আছে সব প্রায় চাষিদের ধান কাটা শেষের পথে জানানো হয়েছিল যে দুর্যোগ আসতে চলেছে না সেটা কিন্তু হয়নি জানানো হয়নি আর আমাদের সব চাষিদের তো প্রায় ঋণ নিয়েই চাষবাস আমাদের এবারে যে চাষ ধান নষ্ট হয়ে গেছে এবং কি করে কি সেই দেনা থেকে আমরা মুক্তি পাবো সেই হচ্ছে মানে সমস্যার মধ্যে আমরা খুব পড়ে গেছি। ক্ষতিপূরণ পেয়েছেন এর আগে কোনোদিন না ক্ষতিপূরণ এখনো পাইনি স্যার এখনো কিছু একেবারে তাই স্বর্ণেন্দু অর্থাৎ কৃষকরা তারাও পরিষ্কার করে বলছেন যে প্রচুর পরিমাণে ঋণ তারা নিয়েছেন এবং এই ঋণ নিয়েই তারা চাষাবাদ করেছেন কিন্তু কোনো রকমের আশার আলো তারা দেখতে পাচ্ছেন না যে পরিমাণ খরচ হচ্ছে সেই পরিমাণ খরচটুকু তাদের উঠবে না এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সুজিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজিত চাষিরা তাদের তো কার্যত মাথায় হাত পড়েছে এই বৃষ্টিপাত এবং সরকারি সাহায্য এবং তার সঙ্গে সঙ্গে বাজারজাত করা তো হচ্ছেই না বরং জমিতেই চাষের জিনিসপত্র তা নষ্ট হয়ে চলেছে। একদমই তাই দেখো যে বৃষ্টিতে যেমন সমস্যা তাদের বেড়েছে চাষিরা যেটা জানাচ্ছে যে তারা ধান তা মাঠ থেকে এখনো তুলতে পারেনি সেই ধানের কিন্তু ক্ষতি পাশাপাশি তারা আলু বসেছে সেই আলুরও ক্ষতি আমাদের সঙ্গে কিন্তু চাষিরা রয়েছে দেখতেই পাচ্ছ তারা কিন্তু আশঙ্কা করছে ক্ষতির আমরা চাষির সাথে কথা বলবো এই যে বৃষ্টি অকাল বৃষ্টি কতটা সমস্যা কি সমস্যা তো বিশাল হয়েছে এই প্রকৃতির এই অসুবিধার কারণে আমাদের ধানের তো ক্ষতি হলোই তার সাথে সাথে আমরা প্রচুর ঋণ নিয়ে আলু চাষ করেছিলাম সার বীজ কৃষিঞ্জন নিয়ে সমস্ত কিছুই তো আমাদের নষ্ট হয়ে গেছে আমরা আশা রাখছি শস্য বিমা থেকে আমরা যদি কিছু অনুদান পাই আর আমাদের পরবর্তী চাষ আবার যদি নতুন করে করব সার কিংবা বীজ টিজ যদি আমরা সরকারি অনুদান কিছু পাই তাহলে আমরা উপকৃত হব। কি বলবেন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না দেখুন প্রচুর ক্ষতিগ্রস্ত চাষিরা সমস্ত আমরা যা ঋণ নিয়ে চাষ করেছিলাম সমস্ত এই অকাল বর্ষণে সব শেষ হয়ে গেছে এখন সরকার কাছে আমাদের দাবি অনুরোধ করবো আমরা যে আমাদের যে কৃষি লোন নিয়ে আমরা চাষ করেছি হয়তো প্রচুর নষ্ট হয়ে গেলো সেই লোন মুকুব করতে হবে এবং পরবর্তী চাষ করার জন্য আমাদেরকে সরকারি পক্ষ থেকে অন্তত সার এবং বীজ বিনামূল্যে সাপ্লাই করতে হবে। শস্য বিমা তো করেছি শস্য বিমা আমরা করেছিলাম কিন্তু দেখুন দীর্ঘদিন আমাদের অভিজ্ঞতা শস্য বিমা কোনোদিন আমরা কিছু পয়সা পাইনি অনেক করি শস্য বিমা করি আমরা সমবায়কে লোন করি সেখানে শস্য বিমা কেটে নেওয়া হয় টাকা কেটে নেওয়া হয় কিন্তু কোনোদিন তো আমরা তার ব্যাকফিট পাইনি প্রতিবারই আমাদেরকে টাকা চলে যাচ্ছে আমাদের বিমা কোম্পানির কাছে কিন্তু আমরা যে কত নষ্ট পাওয়া যে টাকাটা পাওয়ার কথা সেটা আমরা কোনোদিনই পাইনি। প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিচ্ছু পাইনি আমি তো ব্যাংকে বরাবর আজ প্রায় আমার 65 বছর বয়স হলো 85-86 সাল থেকে আমার বাবার আমল থেকে বা আমি তারপর থেকে লোন নিচ্ছি প্রত্যেক লোনেতে আমার আলু ইনসিওর কেটে নেয় একেবারেই তাই পরিষ্কার। সুজিতে তারাও বলছেন যে এইরকম পরিস্থিতি হলে তারা কিভাবে চলবেন কার্যত তারা বুঝে উঠতে পারছেন না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার বক্তব্য এসে পৌঁছেছে শোনাবো শুনুন। গত 48 ঘন্টা অবিরাম বর্ষণের ফলে পাকা ধানে মই যাকে বলে দক্ষিণবঙ্গে ধান নির্ভর কৃষি নির্ভর সব জেলাতে কৃষকদের সর্বনাশ হয়ে গেছে তেমনি সরকারকে দায়ী করব এই জন্য তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আসা যে সাইক্লোন সেটা হিট করার পরে তার প্রভাবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সহ
যেখানে যেখানে অতিবর্ষণ হওয়ার সম্ভাবনা ছিল সেখানে রাজ্য সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে আবহাওয়া দপ্তরকে সাথে নিয়ে ক্যাম্পেন করা যে মাঠের ধানটা তাড়াতাড়ি তুলে ফেলুন, এই ক্যাম্পেন আমরা আগে দেখেছি। তো আজকে সেই ক্যাম্পেন না করার ফলে সমগ্র দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী জেলাগুলো তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।